ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। একবার প্রশ্ন করেছেন ভারত থেকে যে আমরা কুরবানি করার সময় পুরুষের ক্ষেত্রে বলি যে আবদুল্লাহর ছেলে আব্দুর রহমানের পক্ষ থেকে, এরকম লিস্ট নিয়ে শরীক থাকলে সবার পক্ষ থেকে বলি, অথবা একজনেরটাই অমুকের পক্ষ থেকে বলি, আর মহিলাদের থাকলে এরকম বলতে পারবো কিনা বা কার নাম আসবে? সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যাপারটা অনেক সেন্সিটিভ, কুরবানির ক্ষেত্রে মানুষের লৌকিকতা চলে আসে, মানুষের এখলাস খুব কম থাকে, যেহেতু এটা একটা লোভনীয় এবাদত। এই জন্য দেখবেন সালাতের আদায়কারীর চেয়ে কুরবানির দাতা বেশি, যেহেতু তার 50,000 টাকা খরচ হলেই সেটা পুরোটাই লাভ। হ্যাঁ, কারণ বুঝতে পারছে এখানে কোনো লস নেই। তো আমাদের সমাজে আমরা ছোটবেলা দেখতাম হাতে লিস্ট নিত শরিকানা কুরবানিগুলোতে, তো গরু ওই দিক দিয়ে বাঁধা আছে রশি দিয়ে, হাতে ছুরি নেওয়া গরুকে বা পশুকে জবাই করার জন্য মাটিতে ফেলে রাখা হয়েছে, এই দিক দিয়ে পশুর কষ্ট হচ্ছে, ছুরি চালাচ্ছে না, বলতেছে অমুকের, হ্যাঁ অমুক এত অংশ, অমুক অমুক, এভাবে নাম বলা শেষ হলে তারপরে জবাই করছে। অথচ এটা সম্পূর্ণ সুন্নাহ এবং হাদিস বিরোধী, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালি ওয়াল ইউরিহ জাবিহাতাহু, কুরবানির কথা বলা হয়েছে যে কুরবানির ছুরিকে ভালো করে ধার দিবে এবং জবাইকৃত পশুকে প্রশান্তি দিবে, তাকে সুন্দর করে দ্রুততার সাথে ধারালো তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে দ্রুত তাকে জবাই করে দিবে, যাতে করে সে কষ্ট কম পায়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো নামের ব্যাপারগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন কোনো নাম দেখবে না, আল্লাহ তাআলা জানে এই পশুতে কার শরিকানা রয়েছে। এটা আপনি বলে শুধু মানুষকে জানানো হচ্ছে, ঠিক আছে? এটা আল্লাহকে জানাতে হবে না যে এই পশুতে আমরা অমুক অমুকে শরিকে আছি, কারণ আল্লাহ তাআলা আলিম বিদাতে সুদুর, তিনি কলবের ব্যাপারটাও জানেন। এই পশুর যখন টাকা আপনারা জমিয়েছেন একসাথে, অথবা একজন মহিলাই জমিয়েছে একাই কোরবানি দিচ্ছে, তাহলেও আল্লাহ তাআলা জেনে গেছেন যে এটা কার পক্ষ থেকে। শুধু জবাইয়ের সময় যদি নিজের কোনো জবাই হয় তাহলে শুধু বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিন আহলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস। আর যদি বিভিন্ন মানুষের পক্ষ থেকে হয় তাহলে সে বলবে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ও মিন আহলি বাইতিনা বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে। অথবা আপনি কারোটা জবাই করে দিচ্ছেন কথার কথা অন্য প্রতিবেশীর, তাহলে আপনি বলে দিবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম ও মিন আহলি বাইতিহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিছুই যদি না বলতে পারেন, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হবে, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে এই পশুটা কার পক্ষ থেকে আল্লাহর জন্য জবাই করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।